সেটা বিশ্লেষণ করব, রাজ্য কমিটি বসবে, তারপরে আমরা সিদ্ধান্ত উপনীত হব। কিন্তু এখন স্থূলভাবে অর্থাৎ মানে যেটা কি বলে লার্জলি ইংরাজিতে বলা হয়, যদি আমরা দেখি এতে আমাদের এই যে সমঝোতা বা আমাদের যে ঐক্যবদ্ধ লড়াই করা, এত বিজেপিকে ঠেকানো গেছে, তাদের ভোট শেয়ার কমেছে, তাদের সিট কমেছে, কাজে এখানে ভুল কেন হবে? এখন অন্য বিষয়গুলি আমরা এই আরো খুঁটিনাটি আমরা বিশ্লেষণ করব, তারপরে অবশ্যই প্রকৃত ঘটনা কোথায় কি ভুল ত্রুটি হয়েছে আমরা পরে আসবো। কিন্তু এই মুহূর্তে এরকম আমাদের চোখে ধরা পড়ছে না যে লার্জলি আমাদের এই সিদ্ধান্ত এটা যে ইতিবাচক একটা সাড়া দিয়েছে, গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষকে উৎসাহিত করেছে, মানুষ আস্থায় নামতে পেরেছে, 90% বেশি ভোট দিয়েছে, এটা তার ফলে অন্য ধরনের তীব্রমথা তারা কী করবে তাদের ব্যাপার, তাদের দল স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে রাজ্যে আইনের শাসন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় আমরা সমস্ত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দলের সহযোগিতা চাই। এটা ভোটের আগেও বলেছিলাম যে আমরা জিতলেও এবং জিততে না পারলেও, এখন ফল বেরিয়েছে আমরা জিততে পারিনি, আমরা এখনও চাই। এটা এই নয় যে আমরা জিততে পারিনি বলে চাইছি, আমরা আগেও বলেছি জিতলেও আমাদের এই আপিল থাকবে এবং না জিতলেও আপিল থাকবে, এটা সমান আছে। এখানে কোনো ধরনের সুবিধাবাদী কোনো চিন্তাভাবনা নেই, কারণ গণতন্ত্র সংবিধান এটাই হলো বৃহত্তর বিষয় এবং তার জন্য আমাদের চেষ্টা আমাদের প্রয়াস সর্বদা জারি থাকবে। এই যে নিরস্ত্র হওয়ার জন্য, এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে বিরত হওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি দলের তরফ থেকে একটা আপিল নেই, এটা বুঝতে অসুবিধা হয় না যে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে কেন ত্রিপুরাজ্যের মানুষ বিজেপির ভোট কমিয়ে দিল, সিট কমিয়ে দিল, কেন শিক্ষা দিল, তার প্রতিশোধ বা প্রতিহিংসা তারা এই চালাচ্ছে, এটা গণতন্ত্রের জন্য সাংঘাতিকভাবে যে কি বলে একটা অন্ধকার একটা দিন, যে বিজেপি যদি তা থেকে শিক্ষা গ্রহণ না করে আগামী দিন জনগণকে রাস্তায় নামতে হবে। এবং এই যে গত 5 বছরের এই যে দমন পীড়ন অন্যায়, এরা 11% ভোট কমেছে, আগামী দিন আরও তাদের কমবে, এর থেকে বিজেপির জন্য শিক্ষা গ্রহণ করে, এটাই এই মুহূর্তে আবেদন থাকবে। আর ত্রিপুরাজ্যের সমস্ত অংশ মানুষের কাছে আমাদের আবেদন থাকবে শান্ত থাকার জন্য, পরিস্থিতিকে যাতে মানে এই অবনতি না ঘটে, কোনো ধরনের কারো ক্ষতি না হয়, যারা জিতেছে ঠিক আছে তারা মিছিল করুন, সরকারের পারমিশন নিয়ে বাজে ফাটান, কিন্তু এটা কেন অন্যের বাড়িতে আগুন লাগাবে, কেন অন্যের বাড়ি ভাঙবে, কেন অন্যকে এক মানে একটা দলের খুশির জন্য অন্য দলের টাকা দিতে হবে, 1,00,000 টাকা অবধি কোনো কোনো জায়গা থেকে এখন অবধি নিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীর কাছ থেকে 5,000-10,000 টাকা মানে খুঁজছে তারা, এই হলো ঘটনা। কাজেই এগুলি অচিরে বন্ধ হওয়া উচিত ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে এবং তাদের নেতৃত্ব সরকারি পদাধিকারী হিসাবে দ্রুত এই অবস্থার নিরসনের জন্য তারা প্রতিকারের জন্য তার ব্যবস্থা গ্রহণ করুক, এটা আমাদের আবেদন থাকবে। যারা এই রাজ্যের বিকাশ, আইন শৃঙ্খলা, গণতান্ত্রিক ব্যবস্থার এই কী বলে যে অবস্থা তৈরি করেছিল এ থেকে বেরিয়ে আসার ভারতীয় জনতা পার্টি অন্তরায়, এই জায়গায় যদি আসন সমঝোতা হতে পারতো খুব ভালো হতো, এটা হয়নি, এটা দুর্ভাগ্য, এটা শুধু আমাদের না ত্রিপুরাজ্যের জনগণের দুর্ভাগ্য। কিন্তু এ থেকে ভারতীয় জনতা পার্টির শিক্ষা গ্রহণ করা দরকার। গত 5টা বছরের লাগাতার সন্ত্রাস, 5টা বছর সরকারের প্রত্যেকটা দপ্তরকে তারা লুট করেছে, তারপর এই নির্বাচনে
অজস্র কালো টাকা বিলি করেছে, কোটি কোটি টাকা খরচ করেছে। দিল্লি থেকে ডজনে ডজনে তাদের নেতারা এসছে, হাফ ডজন হেলিকপ্টার, হাফ ডজন এই ছোট এয়ারক্রাফট নিয়ে কত কোটি টাকা খরচ করেছে শুধু ত্রিপুরা দখল করার জন্য। কিন্তু তারপরও তারা তাদের ভোট পার্সেন্টেজ বাড়াতে পারলো না, এটা কমলো এবং সিটের সংখ্যাও কাছে কমলো। কাজে এর থেকে বিজেপি শিক্ষা নেওয়া উচিত ছিল, ঠিক আছে ভারতীয় গণতন্ত্রের যে আমাদের সংবিধানের নিয়ম অনুসারে ভোট ভাগাভাগিতে যে পার্টি এই ভোট বেশি পায় তিনিই এমপি বা এমএলএ নির্বাচিত হন, হয়েছেন, ভালো কথা, সংবিধান অনুযায়ী এটা নিয়ম, আমাদের মেনে নিতে হবে, সবাইকে মেনে নিতে হবে। কিন্তু বিজেপি এই যে জনগণ থেকে তার যে এই কী বলে বিচ্ছিন্ন হয়ে, জনগণ যে তাদেরকে শিক্ষা দিয়েছে, এ থেকে বিজেপি শিক্ষা নিল, শিক্ষা নেয়নি। গত 2 তারিখ ভোট গণনা শেষ হবার সাথে সাথেই আক্রমণ শুরু হয়ে গেল। নির্বাচন কমিশন যতদিন মডেল কোড অফ কন্ডাক্ট চালু রেখেছিল, যখন প্রশাসন সক্রিয়, আইন সক্রিয়, শপথগুলো সব গর্তের ভেতরে, তখন এগুলো টেম্পো করেনি। কিন্তু যে মাত্র এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট উঠে গেল, প্রশাসন আবার নিষ্ক্রিয় হয়ে গেল, আইনের প্রতিষ্ঠানগুলো আবার দুর্বল হয়ে গেল, আবার সেই শপথগুলো মাথা তুলে দাঁড়াচ্ছে। এবং আজকে সকালবেলা আমাদের পার্টি রাজ্য সম্পাদক মণ্ডলী মিটিং আমরা করেছি, সারা সমস্ত রাজ্য থেকে আমরা যে রিপোর্ট নিয়েছি এখনও রিপোর্ট কমপ্লিট হয়নি, যে গতকাল রাত্র অব্দি 500+ আমাদের কর্মীর সমর্থক তারা দৈহিকভাবে নির্যাতিত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, আহত হয়েছেন, 600+ উপরে বাড়িতে আক্রমণ, লুট, অগ্নিসংযোগ ঘটেছে, কিছু কিছু বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, রাবার বাগান যে হেক্টরকে হেক্টর রাবার বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে, বহু মানে ব্যবসায়ী, দোকানদার, তারপরে অটো চালক, অটো গাড়ি এগুলাকে এই রাস্তাতে নামতে মানে নিষেধ করা হচ্ছে, দোকান খুলতে নিষেধ করা হচ্ছে, এটা কোন গণতন্ত্র? নির্বাচনে মানুষ তাদেরকে ভোট দেয়নি, তাদের সিট কমেছে, কিন্তু সরকার তো এসছে, কিন্তু কেন ভোট কম দিল, এটা অপরাধ হতে পারে? হ্যাঁ, পুলিশ ধরাচ্ছে, কিন্তু একটি ক্ষেত্রেতেও কোনো সমাজ বিরোধী গ্রেপ্তার হয়নি। দিন দুপুরবেলা ডিজে বাজিয়ে বাড়ি বাড়ি ঢুকছে, হাজার হাজার টাকা তুলছে, মদ খাচ্ছে, সারা রাত ফুর্তি করছে, পুলিশ হাতে কানামাছি। আমরা চেয়েছিলাম আজকে বিকালবেলা গভর্নরের কাছে আমাদের ডেপুটেশন দিতে, সাথে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব সহ, কিন্তু গভর্নর নাকি অসুস্থ, রাজভবন থেকে বললেন যে গভর্নর আমাদের সময় দিতে পারেননি। তো আমরা চেষ্টা করবো আগামীকাল গভর্নর এবং প্রশাসনের কাছে আমাদের জানানোর, কিন্তু আমি যে এই মিডিয়ার মাধ্যমে আপিল করছি গভর্নমেন্টের কাছে, সরকারের হুঁশ ফিরুক। আমি দেখলাম একটা জায়গাতে গিয়ে কেয়ারটেকার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলছেন যে কি বলে অপরাধীদের ছাড়া হবে না, কিন্তু ওনার এই কথা বলতে গিয়ে অপরাধী কারা এ কথা বলছেন না। ফলাফল যে ভোটের হিসাবে তো শাসক দল হেরেছে, 51% থেকে নেমে 40% হয়েছে, 60% মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, কিন্তু সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়েও ভোট ভাগাভাগির সুবাদে বিজেপি সংখ্যাগরিষ্ঠ সিট পেয়েছে। কাজে নৈতিকভাবে বিজেপির যে পরাজয়, তাদের রাজনীতি ত্রিপুরাজ্যের মানুষ এটাকে গ্রহণ করেনি, এটা প্রমাণিত অঙ্কের হিসাব। হ্যাঁ, অন্যদিক থেকে আমরা বামপন্থীরা বা সাথে কংগ্রেসের সাথে সিট সমঝোতায় আমরা জিততে পারি, এটা আলাদা কথা,
ভোটটা আলাদা কথা, কেননা এই ভোট ভাগাভাগি যে না হতো, যেমন টিপরা মথা তারাও প্রায় 20% বেশি ভোট পেয়েছে এবং তাদের ভোটও বিজেপির বিরুদ্ধে, কিন্তু কংগ্রেসের সাথে বামফ্রন্ট আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং আইনের শাসন ফেরানোর জন্য ঐক্যমত্য হয়ে আমরা একসাথে আসন সমঝোতার ভিত্তিতে ভোটে দাঁড়িয়েছি এবং সেখানে আমাদের এই যে লক্ষ্য বা আমাদের এই কর্মসূচি বা আমাদের এই যে একসাথে ভোটে দাঁড়ানো, এটা বিজেপির নীতির বিরুদ্ধে। এখন ত্রিপুরা মথা তাদের ইস্যু আমাদের মতো না হলেও তাদের ইস্যু একই, যে যে ইস্যুতে ত্রিপুরা মথার জন্ম বা তাদের আন্দোলন, সে ইস্যুটা হলো ত্রিপুরার যে ট্রাইবাল অংশের জনগণের তাদের আর্থ সামাজিক কাঠামোর জন্য যে অন্তরায়, সেটা বিজেপির নীতি, দেশের কেন্দ্রীয় সরকারের নীতি। কাজে এই বিজেপিকে হারাতে হবে, এই যে বিজেপির বিরুদ্ধে ভোট দিতে হবে। আমরা চেষ্টা করেছিলাম এই তিনটি শক্তি, বামফ্রন্ট, কংগ্রেস এবং মথা, আমাদের দাবি সনদের মধ্যে সবটা মানে একরকম না হলে, কিন্তু কমন এনিমি বা